মুখ্যমন্ত্রীর উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রাথমিক শিক্ষক সংগঠনের কর্মীদের। শনিবার থেকে শুরু হলো চলুন মাস্টার মশাই বাড়ি বাড়ি ঘুরি কর্মসূচি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই শনিবার পোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের আগড়াপাড়ায় বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করেন ওই শিক্ষক সংগঠনটি। তারা মূলত মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রচার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, পাশাপাশি কোনো রকম অসুবিধা হলে তার জন্য লিফলেট বিলি করেন। লোকপ্রসাদ পায় 1000 টাকা করে মাসে, শিল্পী ভাতা। আর আমার মেয়ে শুভশ্রী পেয়েছে, এই ঘর পেয়েছি, চাল পাও তো, রেশন পাও তো, হ্যাঁ রেশন পাই, বিনা পয়সায় পাও তো, বিনা পয়সায় পাই। আচ্ছা ঠিক আছে, আর ওইটা পুরো পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি, মমতা দিকে ধন্যবাদ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোজ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল সহ সংগঠনের একাধিক নেতা ও কর্মী। অনুপ্রেরণায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের রাজ্যের সভাপতি অশোক রুদ্র এবং চেয়ারম্যান সম্পদ পাত্রের সহযোগিতা এবং হুগলি জেলা কমিটি প্রত্যেকটা সার্কেলে সার্কেলে গ্রামে গ্রামে শহরে গলিতে গলিতে আমাদের মাস্টারমশাইরা যাওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত 9.5 বছরের যে কর্মকাণ্ড কর্মযজ্ঞ, সে কর্মযজ্ঞের বাংলার প্রতিটা ঘরের মানুষ কোনো না কোনো উপকার পেয়েছেন, অর্থাৎ কেউ বিনা পয়সায় রেশন পাচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বাংলা আবাস যোজনার ঘর, কন্যাশ্রী প্রকল্পের টাকা, রূপশ্রী প্রকল্পের টাকা, আদিবাসী লোকপ্রসার শিল্পের তাদের ভাতা, জয় বাংলা জয় জহরের ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সমস্ত রকমের প্রকল্প বাংলার প্রতিটা ঘরে ঘরে 9.5 কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আমরা মাস্টারমশাইরা দিদিমণিরা আমরা চেষ্টা করছি এই লকডাউনের সময়তে বাংলার যে সমস্ত ঘরের, হুগলি জেলার প্রতিটা ঘরের মানুষের 56 লক্ষ পরিবার রয়েছে, আমরা কখনো নিজেরা সশরীরে, কখনো সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছাবার, যারা এখনও বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পরিষেবা থেকে এখনও কিছু মানুষ বাকি রয়ে গেছেন, প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় 80-90% কাজ তিনি করে দিয়েছেন, সেই মানুষগুলো যাতে গরিব মানুষ কোনোরকমভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাস্টারমশাইদের, এলাকার জনপ্রতিনিধিদের। আমরা আজকে চুঁচুড়া বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 সার্কেলে আছি, এখানে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, পুতুলমণি মুর্মু এলাকার পঞ্চায়েত সমিতি মেম্বার এবং মিঠু আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য সকলে আছে, আমাদের কর্মকর্তারা আছে, এলাকার গ্রামের সাধারণ মানুষরা রয়েছে। আমরা চেষ্টা করব যতগুলো বাড়ি সম্ভব এই আদিবাসী পাড়াতে তাদের অভাব অভিযোগগুলো শোনার। দেখে যাচ্ছেন এটা যেন মেরামতের ব্যবস্থা করবে, আমি যেন বেঁচে দেখতে পাই যে আমাদের বাবুরা কাজ করে যাচ্ছে।